করতেছি এই কোরআনকে কেন তুমি বেদাত বলো না ঠিক কি না নবীর যুগে মাদ্রাসা ছিল না সাহাবীদের যুগেও মাদ্রাসা ছিল না তুমি ফাইলা কই মাদ্রাসা এটাও তো বেদাত ঠিক কি না নবীর যুগে মসজিদ পাকা করা ছিল না মাইক ছিল না রে বাবা তুমি যে এখন মাইক দিয়া আজান দাও মসজিদ পাকা কইরা বিল্ডিং কইরা টাইলস কইরা মসজিদ সাজাইছো এইডি কোন বেদাত কথা কোনা তুমি যে পাঞ্জাবি গায়ে দিয়াম তুমি যে জুব্বা গায়ে দিয়াম বেদাত বেদাত ফতোয়া দিচ্ছ এই জুব্বা তো নবীজি জিন্দেগি তো একবার পরে নাই ঠিক কি না একবার পরে নাই তুমি এই জুব্বা মুবারক জুব্বাটা তুমি কই ফাইলা এই জুব্বাটা তো মূলত তোমার দৃষ্টিকোণ থেকে বেদাত আসলে তুমি বেদাতের ঘরের বেদাতি ঠিক কি না গো দুই হাত তুলে বলেন দুই হাত তুলে বলেন তুমি বেদাতের ঘরের বেদাতি ঠিক কি না তোমার 14 গোষ্ঠী বেদাতি তুমি যাদের অনুসরণ করো এরাও বেদাতি ঠিক কি না রাসূলুল্লাহর শান কইলে তোমার সুক্কা লাগে তোমার চুলকানি উঠে আর কাম নাই বাজান মাদ্রাসা কিসের জন্য নির্মাণ করে এলেম অর্জন করার জন্য ঠিক কি না আর এখানে একটা মাদ্রাসা হইছে সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ঠিক কিনা এখানে নবীজিকে আচ্ছা তাহলে খারাপ লাগতেছে আসেন নবীজি টিকিট দিতে রেনি বেহেস্তের পারে তো এটার উপরে আমরা বিশ্বাস আসিনি আসিনি বাবা হাত তুলে দেখান তো আসিনি বাবা নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত নূর নবীজি যেখানে ওলি আল্লাহ যেখানে মিলাদ কিয়াম যেখানে মা বাবার খেদমত আছে যেখানে দুশ্মন রাসূল যেখানে ওয়াহাবি আছে যেখানে মালাউনে কয় কি কো আল্লাহর নিরা এই 3000 নামের মধ্যে এক নাম আছে ওয়াহাব কি নাম ওয়াহাব রে যে তুচ্ছ তাচ্ছল্য করব আমি কই ওই ওই দুষ্ট তোর নাম তুলো ওয়াহাবি না ওয়াহাব পাইছত কই তু ওই সুর ঠিক কি না ওই সুর তুই ওয়াহাব পাইলি কই তোর ওয়াহাব ক কেডা তোর দুইসত গে আব্দুল ওয়াহাব নজদির সেলা ঠিক কি না এই জন্য তোর ওয়াহাবি ওয়াহাব কইছে কেডা আল্লাহর নাম দিয়া বাসতে সাস শাক দিয়া মাস ডাক্তার তি না ঠিক কি না তোরা আমল করতে করতে ফার পরিমাণ কইরালা আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া কোরআন বলতেছে তোদের সব আমল জাহান্নামে কাষ্ট হবে নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে ঠিক কি না এখনো সময় আছে সুজা হইয়া যা মানুষকে দরাদরি বন্ধ কর তুই আমরারে ধরবি তরে ধরাম আমরা তরে সার দিতাম না আর বাইরে লইতেছে ওই জিজ্ঞা সমস্যা নাই ঠিক কি না বাজান ওহুদের জমিনে যুদ্ধ হইছে একটা আপনারা জানেন তো এই যুদ্ধে নবীজির দুইখানা দাঁত মোবারক শহীদ ছিল হইছে নি এটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি গাজওয়াতুল ওয়াহুদ স্পষ্ট আছে কয়খানা দাঁত মোবারক দন্দান মোবারক শহীদ হইছে নবীজি দন্দান মুবারক দুইখানা হাত মুবারকে লয়ে রাখছে রক্ত মুবারকগুলো জমিনে পড়তে দেন নাই ইন দি মিন টাইমে নবীজি কি করছেন এই আঘাত পাইয়া তিনি একটা গর্তের ভিতরে পড়ে গেছেন গর্তটার ভিতরে পড়ার পরে সকল সাহাবীরা মনে করছে আরে নবীজিরে খুঁজা পাইতেছি না কি হইল
তখন কিছু কিছু সাহাবায়ে কেরামরা একটু অপপ্রচার তৈরি করলো কাফেররা কারা কাফেররা কাফেররা তখন অপপ্রচার করতে লাগলো যে আরে মুহাম্মদ শেষ হয়ে গেছে গা জোরে কর নাউজুবিল্লাহ তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে খুইজা খুইজা দেখতেছে নবীজি একটা গর্তের সিপাই পড়ে রইছে নবীজিরে টাইন্না উড়াইলেন উড়াইয়া সেরা নবীজিকে আঞ্জা দিয়া ধরছে নবী গো আমি তালহা জোরে কর না সুবহানাল্লাহ নবীজি বলছেন হে তালহা তুমি এক কাজ করো আমার দন্দান শহীদ হইছে তুমি আমার মুখের যে রক্তগুলো আছে এই রক্তগুলো জমিনে পড়তে দিও না এই রক্তগুলো তুমি হেফাজত করো অথচ কোরআনে আসছে হারাম আল্লাহুল মাইতাতা ওয়াদ দাম আল্লাহ বলছেন মৃত প্রাণী খাওয়া হারাম মৃত মানুষের গোশত খাওয়া হারাম অর্থাৎ মৃতকে খাওয়া হারাম ঠিক কি না আর একজন আরেকজনের রক্ত পান করা হারাম মানুষে মানুষের রক্ত পান করা হারাম আর জীবজন্তুর রক্ত পান করা হারাম আর যেই রক্ত হিংস্র প্রাণীর মধ্যে একটার একটা আরেকটার রক্ত পান করে আছে না নাই জঙ্গল আছে না আসেনি এইটারে বাদ দিলাম কারণ এই হিংস্র প্রাণী এটা পান করতেই পারে এটা হালাল হারামের কোনো বুঝ জ্ঞান নাই কিন্তু মানুষ হইয়া একটা প্রাণীর রক্ত খাওয়া বা একজন মানুষ আরেকজন মানুষের রক্ত খাওয়া কোরআন দ্বারা হারাম ঘোষণা করছে ঠিক নেই হযরতে এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করছেন এইভাবে কুশকুরে লইছে নবীজি রক্ত মোবারক বলেন না সুবহানাল্লাহ যেই মাত্র লইছেন লওয়ার পরে বলছে নবী গো আমি রক্ত মোবারকের হেফাজত করতেছি চিন্তা করেন না তিনি চিন্তা করতেছে আমি যদি রক্ত মোবারক আমার কাপড়ের মধ্যে রাখি আস্তে আস্তে করে চুষাইয়া চুষাইয়া জমিনে পড়তে পারে অথবা চামড়ার থলির ভিতরে যদি রাখি এরপরও চামড়া ভেদ করে জমিনে পড়তে পারে